প্রিয় দর্শক, ঈদ মোবারক সবাইকে। ঈদুল আজহার শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি অ্যাগ্রোএড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি ডক্টর কান্তা। কোরবানির শব্দের অর্থ ত্যাগ, আত্মোৎসর্গ এবং নৈকট্য লাভ। মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা নির্দিষ্ট পশু জবাই করে থাকি, কিন্তু বর্তমানে কোরবানির পশু নিয়ে আমরা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে থাকি, যা মোটেই উচিত নয়। আজকের আলোচনায় আমরা জানব কোরবানির পশু নিয়ে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। তাহলে চলুন আমরা জেনে নিই। কৃষক যদি বাজে, বাজবে সারা বাংলাদেশ। প্রথমত, কোরবানির পশু কিনতে গিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবেন না, পশুর দাম জিজ্ঞেস করবেন না, দাম প্রচার করে ফেসবুকে ছবি আপলোড দিবেন না। কোরবানির পশুতে কত কেজি গোস্ত হবে তার হিসেব করতে যাবেন না। পশু কিনে জিতেছেন না ঠকেছেন এসব চিন্তা করবেন না, কেননা কোরবানির পশুর দাম হয় না, এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপর কোরবানির গোস্ত যথাযথভাবে শরীয়ত মোতাবেক বিতরণ করুন। কোরবানির গোস্ত সংরক্ষণ করতে হবে শুধুমাত্র এই মানসিকতা নিয়ে ফ্রিজ কিনবেন না। কোরবানির উদ্দেশ্যে যে পশু ক্রয় করবেন তাকে ভালো জায়গায় রাখবেন, পর্যাপ্ত পানি এবং পরিমিত খাবার দিবেন, পশুকে অহেতুক কষ্ট দিবেন না। পশু জবাই, রক্ত, মাংস, কাটাকাটি এবং টেবিল ভর্তি খাবার নিয়ে ফেসবুকে ছবি আপলোড করবেন না। জবাইয়ের সময় পশুকে অযথা কষ্ট দিবেন না। জবাইয়ের সময় অবশ্যই চারটা জিনিস কাটতে হবে: খাদ্যনালী, শ্বাসনালী, রক্তশিরা এবং ধমনী। কোরবানির পশু জবাইয়ের সময় অবশ্যই ধারালো ছুরি এবং বড় ছুরি ব্যবহার করবেন। একটি পশুর সামনে অন্য আরেকটি পশুকে জবাই করবেন না। পশু জবাইয়ের স্থান থেকে শিশুদের অবশ্যই দূরে রাখবেন, কারণ পশু জবাইয়ের দৃশ্য শিশুদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। পশু জবাইয়ের পর জবাইকৃত স্থানে ছোট ছুরি দিয়ে অযথা আঘাত করবেন না। জবাইয়ের পর চারপায়ের রগ কেটে দিবেন না, এসব করে পশুকে অযথা কষ্ট দিবেন না। প্রিয় দর্শক, সবাইকে আবারও ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যাগ্রোএডের সাথেই থাকেন। ঈদ মোবারক। কৃষক যদি বাঁচে,